আমরা এখন দেখব সেন্টেন্স বা বাক্য কাকে বলে, ইংরেজি গ্রামারে সেন্ট কিভাবে তৈরি হয় বা কোন পরিস্থিতিতে আমরা সেন্টেন্স বলবো সেটা আমরা এখন দেখব। তো আমরা সব কিছু করার আগে আমরা কিছু উদাহরণ যদি আমরা দেখে নেই, যেমন আমরা যদি বলি গোজ টু স্কুল, স্কুল ইন এ হার্ট, হার্ট মানে কুঁড়ে ঘর, স্কুল মানে বিদ্যালয়, গোজ টু স্কুল। এখন আমরা আগে সংজ্ঞাটা দেখে নিই, দুইটা শব্দ আমরা লিখে ফেললাম, সংজ্ঞাটা আমরা এখন দেখে নিই। ইংলিশ গ্রামারে সেন্টেন্সের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি, খেয়াল করবে এখানে যে শব্দ বা শব্দ সমষ্টি, তার মানে একটা শব্দ বা এক গ্রুপ অফ ওয়ার্ড মানে শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে, কোনো একটা প্রসঙ্গ নিয়ে পরিষ্কার অর্থ প্রকাশ করে, পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলে। তার মানে হচ্ছে আমাদের একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড মিলে যদি কোনো একটা প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। বাক্য গঠন করতে হলে একটা ওয়ার্ডও হতে পারে বা একাধিক ওয়ার্ডও থাকতে পারে, কিন্তু কন্ডিশন হচ্ছে পরিষ্কার অর্থ প্রকাশ করতে হবে তাকে, তাহলে শুধু সে বাক্য হওয়ার যোগ্যতা অর্জন করবে। তো পরিষ্কার অর্থ এখানে কেন বলা হচ্ছে, গোজ টু স্কুল, স্কুলে যাইতেছে, এটা আসলে পরিষ্কার কোনো কিছু বলতেছে না, পরিষ্কারভাবে বলতেছে না। ইন এ হার্ট, কুঁড়ে ঘরে, এটাও কিন্তু পরিষ্কার কিছু বলতেছে না, যদিও একাধিক একাধিক শব্দ একাধিক ওয়ার্ড এখানে আছে, ইন এ হার্ট একাধিক ওয়ার্ড এখানে আছে, তারপরেও এগুলো বাক্য হওয়ার যোগ্যতা নেই কারণ পরিষ্কার অর্থ প্রকাশ করে না। পরিষ্কার অর্থ বলতে কি বোঝাইতেছে সেটা আমরা এখন একটু দেখি। পরিষ্কার অর্থ মানে হচ্ছে যে বাক্যটা তৈরি হলো সেটা একটা আকাঙ্ক্ষা মেটাবে, যেমন গোজ টু স্কুল, এটা কিন্তু আকাঙ্ক্ষা মিটতেছে না, কারণ কে স্কুলে যাচ্ছে সেটা কিন্তু এখনো প্রশ্নই রয়ে যাচ্ছে, কে স্কুলে যাচ্ছে। তো এটা যদি লেখা হতো হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, তারপর সে স্কুলে যাচ্ছে বা রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যাচ্ছে, এটা কিন্তু আকাঙ্ক্ষা পূরণ করে দিচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পারতেছি রহিম স্কুলে যাচ্ছে, বাক্যটা দিয়ে আমি সম্পূর্ণ বাক্য একটা বুঝতে পারতেছি রহিম স্কুলে যাচ্ছে বা সে স্কুলে যাচ্ছে, যোগ্যতা। তো এটা দিয়ে আকাঙ্ক্ষা এইখানে আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই বলে এটা বাক্য না, এইখানে যেহেতু আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে গেছে তার মানে এটা বাক্য। যোগ্যতা, যোগ্যতা হচ্ছে আমরা যেসব কথা বলি বা যে বাক্যগুলো আমরা দেব সেই বাক্যটা বিশ্বাসযোগ্যতা আছে কিনা, নির্ভরযোগ্যতা আছে কিনা, বা এরকম যেসব বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য বা এরকম অনেক কিছু আমরা বাংলায় বলে থাকি সেরকম যোগ্যতা আছে কিনা। যেমন ধরো আমি যদি বলি দ্য কাউ ইজ ফ্লাইং, তার গরু উঠতেছে, বা যদি বলি কাউ ইজ ফ্লাইং লিখি দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তেমন আমি যদি এখন বলি দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই মানে গরু আকাশে উঠতেছে, সেটা আমার কিন্তু আকাঙ্ক্ষা মিটিয়েছে, যেমন দ্য কাউ কে আকাশে উঠতেছে গরু, কিন্তু গরুর কি আসলে যোগ্যতা আছে যে আকাশে উড়ায়, তার মানে এই কথাটা যদিও একটা বাক্য হলো কিন্তু আসলে পুরোপুরি সে বাক্য না, একটা আজগুবি জিনিস হয়ে গেছে, যেটা ফিল্মে হয়তো দেখা যায়, সিনেমায় হয়তো দেখা যায়, বিভিন্ন কল্প কাহিনীতে বোঝা যায়, কিন্তু বাস্তবে এটার যোগ্যতা নাই, গরু কখনো আকাশ উঠতে পারে না। তো এই সেন্টেন্সটা যদি অনেকগুলো ওয়ার্ড আছে কিন্তু সে সেন্টেন্স না, কারণ আকাঙ্ক্ষা মিটলেও সে যোগ্যতার প্রমাণ দিতে পারে নাই। এবং আরেকটা হচ্ছে আসক্তি, আসক্তি মানে হচ্ছে যে শব্দগুলো শব্দ চয়নগুলো ঠিক মতো হয়েছে কিনা, যদি এরকম বলা হইতো টু, ধরো এটাকে আমরা লিখলাম টু হি গোস স্কুল, এখানে দেখো একই শব্দগুলোকে আমি একটু স্থান পরিবর্তন করে দিয়েছি, টু নিয়ে আসছে এক জায়গায়, হি নিয়ে আসছে আরেক জায়গায়, গো নিয়ে আসছে আরেক জায়গায়, স্কুলটি নিয়ে আসছে আরেক জায়গায়, একই শব্দগুলোকে আমরা স্থান পরিবর্তন করে দেওয়াতে এটা আসলে কোনো রকম আসক্তি দিচ্ছে না। আকাঙ্ক্ষা, এখানে যদি আকাঙ্ক্ষা বলি, আকাঙ্ক্ষা মিটাইছে কারণ সে আছে এখানে, স্কুল আছে এখানে, যোগ্যতা মিটাইছে, হ্যাঁ সে স্কুলে যেতে পারে যোগ্যতা, কিন্তু আসক্তি মিটে নাই, কারণ হচ্ছে এটা আসলে কোনো ছন্দ নাই, কোনো পরিষ্কারভাবে কিছু নির্দেশ করতেছে না, তার মানে এটাকে আসক্তি নাই, মানে এটাকে এইভাবে যদি উল্টাপাল্টা কথা বলা করে মানুষ সাধারণত আসক্ত ফিল করে, তার সাথে কথা বলতে চাবে না। এই জন্যই
পরিষ্কার অর্থ বলতে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি থাকতে। যেমন ধরো হি গোজ টু স্কুল, এটা তিনটা যোগ্যতাই আছে। সে আকাঙ্ক্ষা পূর্ণ করতেছে, হ্যাঁ সে স্কুলে যায়, এটা যোগ্যতা নির্ভরযোগ্য, এটা হতেই পারে। স্কুল যে আসক্তি, সে আসক্তি যেটা, হ্যাঁ শুনতে খুব ভালো লাগছে, হি গোজ টু স্কুল, মানে সুন্দর পরিপাটি করে একটার পর একটা শব্দ সাজানো হয়েছে, যেখান থেকে একটা মানে সুন্দর একটা অর্থ বেরিয়ে আসতেছে। তো এই জন্য বলতেছে সেন্টেন্সের বাক্যের সংজ্ঞা হলো যে শব্দ বা ওয়ার্ড বা শব্দ সমষ্টি গ্রুপ অফ ওয়ার্ড কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলে। পরিষ্কার অর্থ মানে হচ্ছে সেটাকে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি থাকতে হবে। আসক্তি, এই তিনটা জিনিসকে পরিপূর্ণতা দিতে হবে তার সব বাক্য। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স বা বাক্য। তো এইখান থেকে আমরা এখন বলবো বাক্য গঠন করতে পারি, কিন্তু আমাদের লিখিত এবং কথ্য ভাষার মধ্যে কিছু পার্থক্য রয়ে যায়। যেমন আমরা বাংলা ভাষাতেও যখন লিখি এক ধরনের লিখি, যখন কথা বলি তখন অনেক ধরনের কথা বলি। তো লিখিত এবং কথ্য ইংরেজি ভাষাতেও ঠিক একই রকম। লেখার সময় আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, মানে গ্রামার সব কিছু দিয়ে লিখতে হবে। তারপরে আপনার তোমার এই স্থান কাল সব কিছু বোঝাতে হবে। কিন্তু যেহেতু যখন আমরা কথা বলি তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, মানে তোমার হাত নড়তে থাকে, চোখ নড়তে থাকে, মুখ নড়তে থাকে, তোমার বডি কথা বলে। তো ওই সময় আমরা সম্পূর্ণ সব কিছু না লিখেও খুব দ্রুতই আমরা বলতে পারি, এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের তোমার সামনে যে আছে সে সহজেই বুঝে নিতে পারে। তো লিখিত এবং কথ্য ইংরেজ কীভাবে হয় আমরা একটু দেখি। তো লিখিত যখন আমরা একটা লিখি, তখন কাউকে যদি নাম জিজ্ঞেস করি তো আমরা লিখবো হোয়াট ইজ ইউর নেম, আর যখন কথা বলবো তখন আমরা বলবো হোয়াটস ইউর নেম, অথবা শুধু বলতে হয় নেম প্লিজ, সিচুয়েশনের উপরে নির্ভর করবে। আবার যেমন ধরো মাই নেম ইজ সনদ, সনদ হচ্ছে একটা নাম, বলা হচ্ছে মাই নেম ইজ সনদ, আর এখানে যখন কথা বলবে তখন সে শুধু বলবে সনদ। কেউ যদি হোয়াটস ইউর নেম, সে বলবে সনদ। হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, যখন আমরা লিখবো তখন বলবো তোমার ঘড়িতে কয়টা বাজে, হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ। এখানে আমরা বলতেছি হোয়াটস দ্য টাইম, অথবা টাইম প্লিজ, কারণ আমরা যখন কথাটা বলতেছি আমাদের হাত নড়তেছে বা কোনো অঙ্গভঙ্গি মানে বলে দিচ্ছে হ্যাঁ তার ঘড়িতে কয়টা সেটা জানতে চাচ্ছে। কিন্তু যখন লিখি যেহেতু তারা আমরা দেখতে পারি না যখন পড়ে, তো এই জন্য আমাদেরকে সুন্দরভাবে লিখতে হয়। তখন লিখবো হোয়াট ইজ দ্য নেম বাই ইউর ওয়াচ, যেটা করতে হবে ইট ইজ জাস্ট নাইন বাই মাই ওয়াচ, WATCH। যখন উত্তর দিবে লিখিত উত্তর হলে ইট ইজ জাস্ট নাইন বাই মাই ওয়াচ, আর যখন কথা বলবে মুখোমুখি কথা হচ্ছে যখন হোয়াটস দ্য টাইম বলার সাথে সাথে জাস্ট নাইন, তারপরে মাত্র এখন নয়টা বাজে। তো এখানে লিখতে সময় একটু বেশিভাবে লিখতে হয়, কথা বলার সময় অল্প ওয়ার্ডেই আমরা ওই একই বাক্যকে উপস্থাপন করতে পারি। তো এটা ছিল আমাদের বাক্য বিষয়ের আজকের ভিডিও।